যাচ্ছি কোথায়? আই লাভ নবগ্রাম। ছোট এই গ্রামেতে জন্মেছি আমরা। ভাই সরে যাও, ও মাই গড, ভয়ানক কঙ্কাল। যাচ্ছি কোথায়? এর জন্য তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আহা কি বাহারি লাইট, চলো তবে ভিতরে যাওয়া যাক। সো গাইজ, আমরা কাছারি পাড়াতে চলে এলাম প্যান্ডেল দেখতে, কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের স্বনামধন্য একজন রিপোর্টার, যেটার জন্য আমরা অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম। হয়তো আমরা বাস্তব হয়তো পাইনি, কিন্তু তারা আর্টিফিশিয়াল ভাবে খুব সুন্দর করে তৈরি করেছে। দেখতেই পাচ্ছ এই সেই আই লাভ নবগ্রাম, হয়তো এটা ফটো করে দেখাচ্ছে, কিন্তু এখানে খুব সুন্দর করে তারা আই লাভ নবগ্রাম ক্রিয়েট করেছে। ও মাই গড, আই লাভ নবগ্রাম! আমরাও চাই আমাদের নবগ্রামে আই লাভ নবগ্রাম। তোমরা সাপোর্ট করতে চাইলে একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠাতে পারো। ছোট এই গ্রামেতে জন্মেছি আমরা, আকাশে উচ্চ দেখো উড়ন্ত ঘোমরা, কত স্মৃতি লইয়ে আছে মাটির এই গন্ধে, গান আমরা লিখেছি নবগ্রামের ছন্দে। তো বন্ধুরা, কাছারি পাড়াতে শুনেছিলাম নাকি খুব সুন্দর করে ভুতুড়ে একটা জিনিস করেছে, তোমরা কি দেখতে চাও? কি ওদেরকে দেখাবো? দেখায় না, তোমরা ভয় পাবে না? তো আবার ভয় পাবে? দেখায় না, ভয় পাবে না। আমার ভিউয়ার্সরা অনেক সাহসী, তুমি জানো কি, আমার ভিউয়ার্সরা অনেক সাহসী। একবার দেখাও, চলো তোমাদের দেখাই। সো গাইস, দেখতেই পাচ্ছ একদম অনেক ভয়ানক। ভাই সরে যাও, ও মাই গড, মানে ভয় লাগছে আমার থেকে। সত্যি দিদি কথাটা খুব ওরে বাবারে ভয়ানক কঙ্কাল। মনে করো গভীর রাতে তুমি যাচ্ছ এই পথ দিয়ে, চারিদিকে লাইট বন্ধ, হঠাৎ এই কঙ্কাল আর সাথে ভয়ানক ভুতুড়ে আওয়াজ। বলো আমাকে কমেন্ট বক্সে কেমন লাগবে তোমার? দারুণ দারুণ, দুই কথায় দারুণ। চারিদিকে ওয়াও লাগছে, খুব সুন্দর থিম। আর এই সেই শিবাজির মূর্তি যেটা বিভিন্ন প্যান্ডেলে ঘোরাফেরা করছে, আর সত্যি অনেক পরিশ্রম করেছে, আর ডেকোরেশন একদম ওয়াও। প্রবেশ পথে তারা সাজিয়ে রেখেছে শিবের মূর্তি, আর মণ্ডপটাও বেশ দারুণ। ডেকোরেশনের দিক থেকে সব কিছু সুপার হিট। চলো তবে সেখানকার সম্পাদক মানে আমাদের প্রীতমদার কাছে কিছু মুখরোচক কথা শুনি। বিবেকানন্দ ক্লাবের কালীপুজোর মণ্ডপ সত্যি খুব অসাধারণ, এত সুন্দরভাবে সাজিয়েছে। তারা আই লাভ নবগ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে, এমনকি একটা কঙ্কালের মূর্তি করেছে, যেখানে খুব সুন্দরভাবে একদম মানে মানুষকে আকর্ষণ করার জন্য তারা যেটুকু করার সেটুকু করেছে। আর এখন আমরা যেখানে বসে আছি সেখানে দীর্ঘ চার দিন ব্যাপী সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমার ভিউয়ার্সদেরকে আমি অবশ্যই আমি বলবো, আমন্ত্রণ জানাবো, তারা যেন আমাদের এই নবগ্রামের কাছারি পাড়ার কালীপুজোর প্রোগ্রামে আর এসে দেখার। আর আমার সঙ্গে রয়েছে আমাদের প্রীতমদা, তাকে কিছু বলার জন্য বলবো। বলো প্রীতমদা। ভীষণই ভীষণই ভালো ভালো লাগছে যে এত মানুষের সমাগম আমাদের মণ্ডপ জুড়ে হচ্ছে, এটা সত্যি অনেক প্রাউড ফিল হচ্ছে, কারণ অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমরা ফুটিয়ে তুলেছি। সেটাই আমি এই কমিটির সম্পাদকের ভূমিকা পালন করছি, এবং মানুষের যে এই স্বতঃস্ফূর্ততা এবং এই উপভোগ করছে আমাদের অনুষ্ঠানগুলো ভীষণ ভালো লাগে। নবগ্রাম স্বামী বিবেকানন্দ ক্লাব পরিচালিত আজকে নবগ্রাম সার্বজনীন কালী পুজো উপলক্ষে আমাদের এই বর্ণাঢ্য মাতৃমূর্তি এবং এই উপস্থাপনা আমরা করেছি। আমরা যেহেতু নবগ্রামে আমাদের একটা আবেগ, তো আই লাভ নবগ্রাম শিল্পী জোন রেখেছি। তাছাড়া মাতৃমূর্তি তো ভীষণই আকর্ষণীয় একটা আমাদের রয়েছে, তাছাড়া রয়েছে মহাদেবাদীদের মহাদেব এবং মন্দির ভগবান, ওটাও সুন্দর করে আমরা ডেকোরেট করেছি। রয়েছে জ্যান্ত কঙ্কাল, যেটা ভীষণ আকর্ষণ এবং মানুষের ফল ওখানে অনেক করছে, এবং রয়েছে রামায়ণের একটি সুন্দর দৃশ্য। তাছাড়াও আমাদের যে আমি এখন বসে আছি মূল মঞ্চে, আমাদের এই মূল মঞ্চ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রত্যেক দিন। আজকে আমাদের উদ্বোধন করতে এসেছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী নবগ্রাম বিধায়ক কানেচন্দ্র মণ্ডল মহাশয় এবং আরও নবগ্রাম ব্লক সভাপতি অনেকেই। আমাদের এই অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে মুখরিত হয়ে উঠছে, এটা আমার ভালো লাগছে, কারণ আমাদের এটা প্রথম এই দ্বিতীয়বার আমরা এটা অনুষ্ঠিত করছি। তাছাড়াও আমাদের যেটা রয়েছে আকর্ষণ, সেটা হচ্ছে যে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। তার মধ্যে রয়েছে প্রথম দিন নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা। সেকেন্ড দিন রয়েছে একটি সঙ্গীতানুষ্ঠান, বড় সঙ্গীতানুষ্ঠান, এবং থার্ড দিন রয়েছে আমাদের নবগ্রামের আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির নৃত্যানুষ্ঠান, এবং তারপরে রয়েছে আমাদের মা বোনেদের জন্য বিভিন্ন রকম খেলা, মিউজিক্যাল চেয়ার, শঙ্খ প্রতিযোগিতা, উলুক প্রতিযোগিতা। ভীষণ ব্রাইটভাবে হচ্ছে আমাদের এই পূজা অনুষ্ঠান। আপনাদের স্বতঃস্ফূর্ততা এবং আগামী দিনে আপনারা আমাদের আরও ভালোবাসা দিন, তাহলে আমরা হয়তো আরও ভালো করে এই অনুষ্ঠানটা পরিচালনা করবো।